স্বামীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে অবশেষে মহিলা কমিশন ও শিশু সুরক্ষা কমিশনের দ্বারস্থ হলেন এক মহিলা। একে তো তাকে নিপীড়ন করার অভিযোগ, তৎসঙ্গে সন্তানকে মার কাছে ফিরিয়ে দিতে শিশু সুরক্ষা কমিশনের কাছে গেলেন এলিট চক্রবর্তী। বিগত কয়েকদিন ধরেই এলিট চক্রবর্তীর ওপর অত্যাচার করত স্বামী রাকেশ দত্ত, তবে অত্যাচারের মাত্রাটা সীমা অতিক্রম করে যাওয়াতে বাধ্য হয়ে তিনি দ্বারস্থ হলেন মহিলা কমিশনের সঙ্গে শিশু সুরক্ষা কমিশনের। এই বিষয়ে এলিট চক্রবর্তী বলেন, অত্যাচারের মাত্রাটা বাড়ার ফলে তিনি এই সিদ্ধান্তও নিলেন, তাছাড়া আর কোনো উপায় ছিল না তার কাছে। চাইল্ড কমিশনে অ্যাপ্লাই করছে, কারণ ছেলেরা দিতেছে না, ছেলের একটা ভবিষ্যৎ আছে, ছেলের পড়াশোনা বন্ধ, অনলাইনে ক্লাস বন্ধ, একটা বাচ্চা কীভাবে তার এই বছরটাই তো নষ্ট হয়ে যাবে, আর মা ছাড়া একটা বাচ্চা থাকতে পারি, ছেলে কান্দাছে, আমি তো চাইতেছি আমার ছেলে, কিন্তু ও তো দিল না, এখন কোর্টে যাও। যে একটা বিশাল ঝামেলা হয়েছিল, আমার মায়ের দুঃখ করছিল, মায়েরা লেতে চাইছিল, তখন আমি বটতলা থানার কাছে গিয়ে আমি প্রাণে বাঁচছি। এটা কি রিসেন্ট ঘটনা না আগে থেকে? আগের থেকে তো সবসময় চলে এসে, এটা একদম মানে শেষ পর্যায়ে আমি বাড়িতে বাধ্য হয়েছি বাড়িতে। তাও আমার শ্বশুরমশাই কইছে তুমি শুইরা যাও কাকুর ওখানে, তাহলে অভিযোগ পেয়ে শনিবার মহিলা কমিশন ও শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা যান রাকেশ দত্তের বাড়িতে। স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা মিটমাট করতেই তাদের যাওয়ার মূল উদ্দেশ্য ছিল, কিন্তু স্বামী কিছুতেই তাদের কারোর কথাই শুনতে নারাজ। দীর্ঘক্ষণ তাকে মহিলা কমিশন ও শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা বোঝাবার চেষ্টা করলেও কিছুতেই তিনি বুঝতে রাজি হলেন না। জানিয়ে মহিলা কমিশনের চেয়ারপারসন বর্ণালী গোস্বামী বলেন, তাকে কোনোভাবেই বোঝানো গেল না, এইভাবে একটা সংসার চলতে পারে না। আইনের যে মারপেট সেটা কিন্তু বুঝতে পারছেন না। আইন কিন্তু 12 বছরের নিচে বাচ্চাকে আইনত মায়ের কাছে থাকতে হয়। যাই হোক, ভদ্রলোক ভীষণ এরোগেন্ট, এটা একেবারেই আমরা দীর্ঘ আলোচনা এটা বুঝতে পেরেছি যে কথায় কথায় স্ত্রীকে দোষারোপ করা, দেখুন সংসার কথায় কথায় স্ত্রীকে দোষারোপ করে সংসার হয় না। সংসারের গণ্ডি একটু আলাদা ধরনের, যেখানে বিশ্বাস থাকবে, ভালোবাসা থাকবে, সেই জায়গাটা কিন্তু ভদ্রলোক মানতে রাজি নন আমাদের সঙ্গে। একই কথা বলেন শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন নীলিমা ঘোষ। স্বামী রাকেশ দত্তের ব্যবহারে তিনি বেজায় ক্ষুব্ধ হলেন। স্পষ্টভাবে রাকেশ দত্তকে নীলিমা ঘোষ জানিয়ে দিলেন, আগামী সোমবার শিশু সুরক্ষা কমিশনে গিয়ে একটি কাগজ আনতে হবে যাতে তার ও স্ত্রীর স্বাক্ষর থাকবে। এর ফলে ছেলেটি আপাতত 3 দিন মার কাছে ও 3 দিন বাবার কাছে থাকবে। কারণ আমি জানি যে আইনগতভাবে 18 বছর একটা শিশু তার মায়ের কাছেই থাকে, সেটা আইন। সেখানে ওনার সঙ্গে আজকে অনেক পীড়াপিড়ি হয়েছে, কোনো অবস্থাতেই উনি আজকে বাচ্চাটা আমাদেরকে দেয় নাই, এবং উনি বলেছেন যে ঠিক আছে দেবো আমি। কথা একটা হয়েছিল যে কোর্টে কেস আছে, মহিলা কমিশনও আছে, আমার কাছেও কমপ্লেন আছে, তো একটা লোক যদি ভালোই হয়ে থাকে, সৎ হয়ে থাকে, তো এইভাবে হইতে পারে না। তো যাই হোক, আমরা যা বুঝার বুঝছি, কিন্তু আমরা চাইছিলাম আমরা আইনগতভাবে আমরা শিশুটাকে মায়ের কাছে আজকে দিয়ে দিই, কিন্তু উনি শেষ পর্যন্ত 2 ঘন্টা আড়াই ঘন্টা কাউন্সিলিং করার পরে উনি একটা বললেন কি যে আমার একটা কাগজ দিতে হবে, তখন আমি এটাতেই মানছি। কতক্ষণ থাকব, আমার তো আমাদের তো আরও কাজ আছে, তো আমরা মানছি যে সোমবার দিন উনি যাবেন, গিয়ে আমার কাছ থেকে একটা কাগজ নেবেন, ওর মায়ের একটা সই থাকবে, ওর বাবার একটা সই থাকবে, সেই সইয়ের মাত্র একটা কাগজ হবে, কাগজটার মধ্যে লেখা থাকবে 3 দিন বাবার কাছে থাকবে, 3 দিন মায়ের কাছে থাকবে, তার পড়াশোনার দায়িত্ব মাও নেবে বাবাও নেবে। এবং বাচ্চাটাকে জিজ্ঞেস করছেন, সেও বলছে যে আমরা মা বাবা দুজনের কাছে থাকতে চাই, যে সেই মোতাবেক আমাকে এই ডিসিশনটা নিতে হয়েছে। এটা কতদিন? এটা টাইম বিং মানে কিছুদিনের জন্য থাকবে, এরপরে যখন এদের একটা সমাধান সূত্র আসবে, মহিলা কমিশনও দেখবে, মহিলা কমিশন বলবে, তো তারপরে ওটা আমরা পরে আবার বাচ্চাটাকে 18 বছর আগ পর্যন্ত শিশুটাকে শিশুর মায়ের কোলে দিয়ে দেবো, এটাই ডিসিশন। সোমবার দিন উনি যাবেন। তবে এর মধ্যে আরেকটা কথা, উনি যতটুকু বুঝলাম ভীষণ এরোগেন, বিভিন্ন ব্যাপার আমি শুনেছি, কিন্তু সোমবার দিন যদি উনি আমাকে অ্যাভয়েড করে এন্টারটেইন না করে, তাহলে কিন্তু আমরা পুলিশ দিয়ে আমরা কিন্তু বাচ্চা। এখন দেখার শেষ পর্যন্ত কি হয়। তবে রাকেশ দত্তের ব্যবহারে একদমই সন্তুষ্ট হলেন না মহিলা কমিশন ও শিশু সুরক্ষা কমিশনের কোনো প্রতিনিধি। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।